চট্টগ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচি পিএম কেয়ার উদ্যোগে হতদরিদ্র অসহায় গরিব দুঃখী মানুষুল্লায় বিনামূল্যে সগুর সানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হই। পল্লী মঙ্গল কর্মসূচির 325 শাখাত বিনামূল্যে চিকিৎসা সেবার ধারাবাহিকতায় গত জুন 30 তারিখ রবিবার দিনব্যাপী এই চিকিৎসা সেবা 19 জন গ্রামের অসহায় এবং হতদরিদ্র সকুর সানিফারা রোগীলরে বিনামূল্যে সানির অপারেশন এবং ওষুধ দিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচি 19 জন চক্ষু রোগীকে আমরা সানি অপারেশন করিয়েছি। আমরা এখানে আমেরিকান লেন্সের মাধ্যমে এই সানিটা অপারেশন করেছি। আমাদের প্রধান নির্বাহী মহোদয় এবং উপপ্রধান নির্বাহী মহোদয় এসকল সামাজিক কাজে আগ্রহ প্রকাশ করেছেন এবং আমাদের এই কাজগুলো সবসময় অব্যাহত আছে। আমাদের এই চক্ষু ক্যাম্প, ফ্রি ছানি অপারেশন এবং জেনারেল সার্জারি সহ সকল প্রকার সার্জারি আমরা বিনা পয়সায় করতেছি এবং ফ্রি আমরা ওষুধ যাতায়াত এবং বিনা টাকায় আমরা আমাদের এই অপারেশনগুলো করতেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রামের একখান বেসরকারি হসপিটালে সগুর সানি অপারেশন কর্মসূচির উদ্বোধন করছি পল্লী মঙ্গল কর্মসূচি পিএম কেয়ার সহকারী পরিচালক মোহাম্মদ মুমিনুল ইসলাম, অপারেশন করছি ডাক্তার মোহাম্মদ জয়নুল আবেদিন, সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ নাইমুর রহমান, মোহাম্মদ ফজলু মিয়া, ফয়সাল রিজভি। এ সময় সংস্থার চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখাত আগত চক্ষু রোগী হলে বিনামূল্যে সগুর অপারেশন করাতে পারি আনন্দ প্রকাশ করছি। ম্যাডাম যেন আরো সবার প্রতি আগ্রহী যেন হতে পারে, আমাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য আমরা সবাই অনেক খুশি হয়েছি, সবার জন্য দোয়া রইল। এডে সমন্বয় যার উপস্থিত আছে আইটি অফিসার মোহাম্মদ এনামুল হক চৌধুরী, চাঁদগাঁও শাখার হিসাব কর্মকর্তা মাকসুদুর রহমান সহ আরো বহুত কেউ। সি প্লাস চট্টগ্রাম।